আলহামদুল্লাহাম আল্লাহাম এক সম্মানিত বোনের প্রশ্ন যে স্ত্রী একটা তার স্বামীর বুকের পাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে জিনাবন বোন এভাবে নয় স্বামীর পাঁচরের হাট দিয়ে তৈরি করা সেমনটি নয় আল্লাহ রসুল বলেন বলেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তি আল্লাহ স্থাপন করে সে যেন কষ্ট না দেয় আর স্ত্রী লোকদের কল্যাণ সাধনের জন্য উপদেশ প্রদান করে উপদেশ প্রদান করে আর মেয়েরা অবশ্য পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি পাজরের হাড়ের উপর সর্বাপেক্ষা বাঁকা তার মানে মেয়েরা বা হাট থেকে সৃষ্টি স্বামীর তার যে নিজের স্বামী এটা নয় বরং আদমের ক্ষেত্রে বলা হয়েছে আদমের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্ত্রী তার স্বামী এটা নয় এই কথা নয় তাই তিনি বলেন যদি তুমি ঠিক সোজা করতে যাও তবে তা ভেঙ্গে ফেলবে আর যদি তা ওইভাবে রেখে দাও তাহলে বাঁকা থেকে যাবে সুতরাং তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণ সাধনের উপদেশ দাও তাই বলছে রসুল বলছেন ইস্তাউসুবিনিসাই খায়রা তোমরা মেয়েদেরকে উপদেশ দিতে থাকো উপদেশ দিতে থাকো হাদিসটি ইমাম বোখারি নিয়ে এসছেন পাঁচ হাজার একশত পঁচাশি নাম্বার হাদিস পাঁচ হাজার একশত পঁচাশি নাম্বার হাদিস এখানে মূলত উদ্দেশ্য হলো যে মেয়েরা মূলত বাঁকা হাট থেকে তৈরি বা এটা আল্লাহ হাদিস বললেন তার মানে তারা বাঁকা বক্র থাকবে বক্র থাকবে এইভাবেই মূলত স্বামী স্ত্রী ভালোবাসা মায়া মোহাম্বত দিয়ে তারা একে অপরে উপভোগ করবে এবং ভালো হয়ে থাকার চেষ্টা করবে তাই আল্লাহ মেয়েদেরকে উপদেশ দিতে বললেন যে উপদেশ থাকবে যদি তুমি দিতে সোজা করতে চাও তাহলে যাবে মানে তালাক একটা মেয়েকে যদি তাকে গোটা একেবারে যে খুব ভালো করে তাকে সোজা করবে সঠিক পথে চালার জন্য তাহলে একেবারে সোজা এমনটি নয় এমন পারবে না বরং তাকে উপদেশ দিতে উপদেশের মধ্যে সে করলেন পথে থাকবে উপদেশের মাধ্যমে এইভাবে হাদিসে বলা হয়েছে আল্লাহ আলাম সাম